সম্প্রতি বাবা বিনয়ের সঙ্গে হায়দ্রাবাদে একটি স্টোর লঞ্চ ইভেন্টে হাজির হয়েছিলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। সেখানেই এক অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া এক্সে ভাইরাল হয়েছে অভিনেত্রী কাজলের একটি ভিডিও। সেখানে দেখা গেছে সেলফি তোলার সময় একজন ব্যক্তির স্পর্শে অপ্রস্তুত অনুভব করেন কাজল। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় স্টোরের লঞ্চের সময় তিনি একটি সেলফি ক্লিক করার জন্য একজন ব্যক্তির অনুরোধ রাখার চেষ্টা করেন। ছবিটি ক্লিক করার সময় ওই ব্যক্তির অভিনেত্রীর কোমর স্পর্শ করেন। কাজলকে বেশ আতঙ্কিত দেখাচ্ছিল সেই সময়। ইভেন্টের ভিডিও এক্স প্ল্যাটফর্মে শেয়ার হতেই ওই নেটিজেনের ভিডিওতে সেই দৃশ্য নজরে আসে। অভিনেত্রী যদিও অনুষ্ঠান স্থলে কোনো বাধা দেননি, এরপরই অনুষ্ঠানে উপস্থিত সকলের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে যোগ দেন তিনি। তবে কাজল প্রথম নারী অভিনেত্রী নন যিনি এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন। সারা আলী খান, অপর্ণা বালামুরালি, অহনা কুমার, মালাইকা অরোরা সহ এমন কয়েকজন অভিনেত্রী ছিলেন যারা গত বছর নানা রকম ইভেন্টের যোগ দেওয়ার সময় এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন।